মহান মুক্তিযুদ্ধে শতবর্ষের প্রাচীন জেলা পাবনার রয়েছে এক গৌরবময় ইতিহাস। ১৯৭১ সালের ২৮শে মার্চ ঐতিহাসিক টেলিফোন ভবন এবং পুলিশ লাইন্স যুদ্ধে মাত্র তিন দিনেই এ জেলার দামাল মুক্তিযোদ্ধারা সব পাকিস্তানি হানাদারকে হত্যা করে দেশের মধ্যে প্রথম পাবনাকে ১৫ দিনের জন্য শত্রুমুক্ত করেন। মুক্তিযুদ্ধের সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশের স্বাধীনতাও অর্জিত হলেও তখন পাবনার সুজানগরে পাকিস্তানি হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছিল। প্রায় তিন দিনের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে টিকতে না পেরে ১৮ই ডিসেম্বর হানাদাররা পালিয়ে যায়। পরে ওই দিনই তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তৎকালীন যৌথ বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন নন্দার কাছে। টেলিগ্রাম অফিসে মার্চের যুদ্ধে ৫৩ জন সেনা আত্মসমর্পণ করেছিল। তারা আমরা তাদের সবাইকে মেরে ফেলেছিলাম, আমরা আত্মসমর্পণ বুঝতাম না, যার ফলে পাকিস্তান সেনারা আমাদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তখন ক্যাপ্টেন নন্দার নেতৃত্বে ১৮ই ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে। এ খবরে উৎফুল্ল মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার মুক্তিকামী মানুষ বিজয়ের আনন্দ আর উচ্ছ্বাসে পাবনা কালেক্টরের ভবনে এসে সমবেত হন। হাজার হাজার মানুষ বাংলার দামাল কামাল কৃষক শ্রমিক মেহনতি মানুষের আনন্দ উল্লাসে আমাদেরকে বরণ করে নিল। আমরা হতবাক হয়ে গেলাম যে মানুষের মনে এত আনন্দ। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ১৮ তারিখের দিকে মুক্ত হয়ে গেল। সেখানে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে পাবনাকে আনুষ্ঠানিকভাবে হানাদার বাহিনী মুক্ত ঘোষণা করেন তৎকালীন জেলা প্রশাসক ও মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব নুরুল কাদের খান। ১৮ তারিখের মধ্যেই আমাদের পাশ থেকে যে যারা শহীদ হয়ে গেছেন, যাদের আমরা তাদের রক্ত দিয়ে এদেশের ১৮ তারিখ বর্জন করেছি, আনন্দ উল্লাস করছি। হ্যাঁ, কিন্তু অনেক আমাদের বন্ধু আত্মীয় স্বজন মারা গেছে, তাদেরকে আমরা খুব স্মরণ করি। পাবনাবাসী ১৮ই ডিসেম্বরের দিনে যে আনন্দ উৎফুল্ল ছিল, সেই আনন্দ উৎফুল্ল ভিতরে আবার পাবনাবাসীদের মাঝে ফিরে আসুক, স্বাধীনতার চেতনা তাদের ভিতরে ফিরে আসুক। সামরিক অথবা মিত্রবাহিনীর সাহায্য ছাড়াই এ জেলার মুক্তিযোদ্ধারা অসীম সাহসের সাথে পরাজিত করেছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।